জীবনের বাধ্যবাধকতা হার মেনেছে মনের চাহিদার কাছে। বাস্তবে এ ঘটনা আকছার না ঘটলেও ব্যতিক্রম নয়। পার্কাসানিস্ট আদিত্য নারায়ণ ব্যানার্জি সেই গোত্রেরই একজন। পেশাদার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি হেলায় ছেড়ে দিয়ে তিনি বেছে নিয়েছেন পেশাদার যন্ত্রশিল্পীর জীবন। তার জীবনে ইতিমধ্যে লিপিবদ্ধ হয়েছে হোয়াইট হাউসে বাজানোর বিরল সম্মান, আর তারই যাত্রাপথে যার সান্নিধ্য ছাড়া তিনি একজন সফল পার্কাসানিস্ট হয়ে উঠতে পারতেন না, সেই পণ্ডিত জসরাজকেও আলোচনার পরতে পরতে তিনি স্মরণ করলেন আমাদের প্রতিনিধির সামনে। 95-এ পণ্ডিত জসরাজজি হঠাৎ একদিন বললেন, তুম সেই ট্র্যাক পে হো, আচ্ছা বাজাতে হো, ইতনা আচ্ছে গুরুকে সাগির দো, সোচো কি ইসে খাওগে, আই মিন তবলা সে খাওগে, তব যা কি কুছ দেগা। কি খেয়াল গেল, সারা রাত চিন্তা করলাম, পরের দিন অফিস আসলাম, আমার পূর্ণদাস রোডে অফিস ছিল, ট্রায়াঙ্গুলার পার্কে বসে রেজিগনেশন লিখলাম, সাবমিট করলাম, সোজা ওনাকে বললাম। তারপর উনি ভীষণ খুশি, আমাকে এয়ারপোর্টেতে জড়িয়ে ধরলেন, দিয়ে বললেন যে তুমি তো জিতলে যাবে ডাবি। আমি বললাম আমার কিন্তু একটা চিন্তা আছে, আমার মা ভীষণ রাগি, চাকরি ছেড়ে দিয়েছি। তো উনি আমাকে বললেন কোনো চিন্তা নেই, আমার মাকে ফোন করে বললেন আপনারা কিচ্ছু বলবেন না, ওকে যেতে দিন। আর এই ব্যাপারে আমার বাবা ভীষণ সাপোর্ট করতেন, কারণ আমার বাবা সরোদ বাজাতেন, তো ফ্যামিলিতে গান বাজনা আছে কিন্তু প্রফেশনালি কেউ করেনি আর কি। আপনি যে হোয়াইট হাউসে বাজিয়েছেন, এটা তো একটা বিরল অভিজ্ঞতা আপনার কাছে, তা সেই অভিজ্ঞতাটা কিছু মুহূর্তে আমাদের সাথে একটু শেয়ার করুন। অদ্ভুত অভিজ্ঞতা, মানে সিকিউরিটি বলবার মতো। আমার আমি চলে যেতে পারছি কিন্তু আমার তবলা যেতে পারছে না, সে স্নিফার ডগ নিয়ে এসে শুকিয়ে সেগুলোকে তারা পার করে দিল। ওখানে বিদেশি যারা ছিলেন, নন ইন্ডিয়ান যারা ছিলেন, নন ইন্ডিয়ান, তারা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন, ছিলেন কিছু কিছু ইন্ডিয়ানও অ্যাপ্রিসিয়েট করেছেন, বাট মোস্ট অফ দ্য পিপল ইউনো পিছনে দাঁড়িয়ে গল্প করছিল, মানে গান বাজনার ওটা পরিবেশ নয়। ওনারা ডেকেছেন করবার জন্য, ইন্ডিয়ান কালচার দেখানোর জন্য, কারণ মোস্টলি অর্গানাইজারদের মধ্যে ইন্ডিয়ানরাই বেশি ছিলেন। কিন্তু ইটস এ নাইস এক্সপিরিয়েন্স, কারণ প্রথম ভারতীয় হিসাবে ওখানে পারফর্ম করছি, এটা অবশ্যই রোমাঞ্চকর ব্যাপারটা আর কি। দু হাজার